আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমেরিকা থেকে প্রফেসর আলী নওয়াজ স্যারের ফেসবুক আইডিতে উনি একটি লেখা লিখেছেন। এই লেখাটির উপরে বাংলাদেশের 15 বছরের শাসনামল এবং তার আগেও বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন ঘটনাগুলার কারণ এবং তথ্য দিয়ে উনি যে কথাটি লিখেছেন সেই কথাটির উপরে আমার বিশ্লেষণ। তিনি আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক হিসাবে আছেন এবং প্রফেসর আলী নওয়াজ স্যারকে আমরা কিছুদিন আগে চ্যানেল আইয়ে আমরা 2 দিন আগে দেখেছি যে জিল্লুর রহমান ভাই একটি সাক্ষাৎকার নিয়েছেন এবং সেই বক্তব্য এই বক্তব্যের সাথে মিল রেখে ওনার ফেসবুকে যে পোস্টটি দিয়েছেন সেই ফেসবুকের পোস্টটি থেকে আপনাদের সামনে ওনার এই চেতনা এবং চিন্তা নিয়ে, বাংলাদেশ নিয়ে উনি কী ভাবছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ওনার যে দক্ষতা সেই দক্ষতাটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি মাত্র। প্রিয় দর্শক, উনি যে প্রথমে কথাটি লিখেছেন বাংলাদেশের রাজনীতি ইতিহাসের দিকে নিবিড়ভাবে তাকালে 15 বছরের বৃত্তচক্র এবং দৃশ্যমান হয়ে ওঠে। 3টি 15 বছরের বৃত্তচক্রের পরে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক ক্লান্তি লগ্নে। 1975 সালের ঘটনাবহুল রক্তাক্ত এবং ভয়াবহ ঘটনা প্রবাহের সূচনা হয়েছিল জানুয়ারি মাসে দেশের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। একদলীয় ব্যবস্থাপনার সূচনার মধ্য দিয়ে গণতন্ত্রের অবসান, দেশে নতুন শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। সেটা ছিল বেসামরিক কর্তৃত্ববাদ। আগস্ট মাসে তার রূপান্তর ঘটল সেনা শাসন বা সামরিক কর্তৃত্ববাদে। ক্ষমতার পালা বদল এই রক্তাক্ত দ্বারা অব্যাহত থেকেছে বছরের শেষ পর্যন্ত। পরের 15 বছর দেশ চলছে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন। ঠিক 15 বছর পরে 1990 সালের ডিসেম্বরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক কর্তৃত্ববাদের এই পর্বের সমাপ্তি ঘটে, বাংলাদেশ নির্বাচন এবং গণতন্ত্রে প্রবেশ করে। পরের 15 বছর দেশে দুর্বল এবং ভঙ্গুর গণতন্ত্র অব্যাহত থেকেছে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দলের ভেতরে ক্ষমতার হাত বদল হয়েছে। 2006 সালের শেষ নাগাদ এসে এই অধ্যাদেশ অবসান ঘটে। নির্বাচন নিয়ে ক্ষমতাসীন এবং বিরোধী দল সংঘাতের ফলে ক্ষমতায় কেন্দ্র বদলের ঘটনা ঘটে। আমি স্যারের সম্পূর্ণ লেখাটারই একটু বিশ্লেষণ করব, আর একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি স্যার এরপরে কি লিখছেন। পরোক্ষ সেনা শাসনের আওতায় দেশ কাটিয়েছে 2 বছর। 2008 সালের শেষে বাংলাদেশে গণতন্ত্রের পুনরযাত্রার সূচনা হয়। পরবর্তীতে 15 বছর বাংলাদেশে মাত্র ক্রমেই গণতন্ত্রের উল্টো দিকে। গণতন্ত্রের বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন আর বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বলতে রাজি নয়। যেমন স্টকহোম ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেটি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDIA, সংক্ষেপে যেটার নাম, বাংলাদেশকে চিহ্নিত করে অটোক্রেজি সৌরতন্ত্র বলে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ব্যালেন্সম্যান ফাউন্ডেশন হিসাবে বাংলাদেশ হচ্ছে মাইল্ড অটোক্রেসি, নমনীয় সৌরতন্ত্র। সুইডেনের গবেষণাগার ভিত্তিক প্রতিষ্ঠান ভ্যারাইটিস অফ ডেমোক্রেটি ইনস্টিটিউট বাংলাদেশকে বলেছে ইলেকটোরাল অটোক্রেটি, নির্বাচনী সৌরতন্ত্র। বাংলাদেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে 15 বছরে। আমি স্যারের সর্বশেষ বিশ্লেষণে যে উনি উক্তিটি করেছেন সর্বশেষ ওনার ফেসবুক আইডিতে, 2023 শেষ কিংবা 24-এর শুরু থেকে এই সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন প্রশ্নে দেশি বিদেশি বিভিন্ন রকমের তৎপরতা আছে, আসছে অনিশ্চয়তা, আছে সংশয়। উনি সর্বশেষ এই কথাটি বলেছেন 15 বছরের শাসনামলের। এখন 15 বছরের গণতন্ত্র পেরিয়ে গত 15 বছর বাংলাদেশ এখন এসে দাঁড়িয়েছে অটোক্রেটিতে। আমরা এই শব্দগুলা রাজনীতিবিদদের মুখ থেকে শুনে থাকি, বিরোধী দলের রাজনীতিবিদরাও এই শব্দগুলা ব্যবহার করে থাকে। তাই আন্তর্জাতিক কয়েকটি গবেষণা
প্রতিষ্ঠানের কথা, সুইডেন, জার্মান সহ বিখ্যাত প্রতিষ্ঠানগুলো রাজনীতি নিয়ে যারা গবেষণা করে, এই গবেষণাগুলো আমাদের আলী রিয়াজ স্যার তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আলী রিয়াজ স্যার বাংলাদেশের সকল মানুষের কাছে একজন সম্মানিত রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক। বাংলাদেশের অহংকার আমেরিকার বিখ্যাত একটি ইউনিভার্সিটির উনি অধ্যাপনা করছেন রাজনীতির উপরে। তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশকে উত্তোলন নিয়ে আলী রিয়াজ স্যারের সেই উক্তিগুলা আজকে উত্থাপন করেছেন, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরে আমি নিজেকে গর্ববোধ করছি, এই কারণে যে একজন বিখ্যাত প্রফেসর বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছেন, বাংলাদেশকে নিয়ে আদার্স আন্তর্জাতিক কমিউনিটি কি চিন্তা করছে, এবং উনি এটাও উল্লেখ করছেন আনাদার 15 ইয়ার্সের জন্য বাংলাদেশ আবার কি হবে, আবার কি রাজনীতিতে কি ঘটবে, সেটার ফয়সালা হবে 2023 সালের ডিসেম্বর অথবা 24 সালের জানুয়ারিতে, যে সামনের 15 বছর বাংলাদেশ কিভাবে যাবে। তাই উনি 3টা 15 বছর, 45 বছর ভাগ করেছেন 3টা সময়কালকে বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়েছে। তার মাঝখানে কিছু 15 বছর বলেছেন নমনীয় গণতন্ত্র ছিল 91 থেকে 15 বছর, এটাকে উনি বলেছেন যে একটা নমনীয় গণতন্ত্রে বাংলাদেশ চলেছিল। তাই আগামীকালের সুন্দর বাংলাদেশের শুভকামনা করে আমি আলী রিয়াজ স্যারের এই বিশ্লেষণটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে।